মনে হচ্ছে আপনি তোতলা হয়ে গেছেন। কেন সেটা? আপনি টিকটক কে ঠিকঠাক বলছেন কেন? আচ্ছা কে বলছে সেটার নাম টিকটক? আন্ত মানে ঠিকঠাকই বলেছি আমি সেটা, টিকটক বলতে চান নাই? আপনি টিকটক বলতে গিয়ে তোতলামি করে ঠিকঠাক ঠিকঠাক কইতাছেন, ঠক ঠক করে ঠক ঠক। কি ঠক ঠক করে? যে সবাই বলে না আমি টিকটক করি না, আমি ঠক ঠক করি, ঠক ঠক। সো যারা যারা টিকটক করেন, ঠক ঠক করেন, ঠিকঠাক করেন, যাই করেন না না করেন, আমাদের সাথে জয়েন করেন। হ্যাঁ, জয়েন করতে হলে বেশি কিছু করতে হবে না, আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটা, এই নাম্বারে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে আমাদের সাথে জয়েন, আমরাও আপনাদের এসএমএসগুলো পড়ে দেবো, আপনারা হয়ে যাবেন ফাইন 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 অ্যান্ড ফাইন। আচ্ছা, এছাড়াও চাইলে আমাদের চলমান একটি চিত্র, চলমান চিত্র প্রদর্শনী হচ্ছে আমাদের, আজকে তো স্থির চিত্র নাই আমাদের, হ্যাঁ আজকে চলমান চিত্র, চলমান চিত্র আমাদের, আমাদের চলমান চিত্র প্রদর্শনী হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8 এর ফ্যান পেজে। সেখানে গিয়ে আমাদের চলমান চিত্রে আপনি চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, প্রচুর প্রচুর শেয়ার করতে পারবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি আনন্দ ছড়িয়ে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আর আনন্দ ছড়িয়ে দিলে বাড়ে, দুঃখ ছড়িয়ে দিলে কমে। সো যত বেশি দুঃখ পারবেন ছড়িয়ে দিবেন আপনার দুঃখ করা কমবে, যত বেশি আনন্দ পাবেন ছড়িয়ে দিবেন আপনার আনন্দটা বাড়বে। হ্যাঁ, এটার জন্য আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না। পৃথিবীতে সবাই বলে নাথিং ইজ ফ্রি, বাট এই নাট বোল্ড শো শেয়ার করে নিজের মনে আনন্দটা সম্পূর্ণ ফ্রি 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 অ্যান্ড ফ্রি। হ্যাঁ, যদি শুধুমাত্র আপনি টেক্সট করেন, এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান, কল করে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, তাহলে নামমাত্র মূল্য পরিশোধ করে আপনি আমাদের সাথে যোগাযোগ এবং কথা বলতেই পারেন। মূল্যও দিতে হবে তার জন্য? তাহলে আমি কল কি ফ্রি দিবে? টেলিকম এর সাথে কি আমাদের কি চাচা শ্বশুর না শ্বশুর জামাই সম্পর্ক? তারা টাকা কাটবেই, কাটবে। সো 03 ভুল বলছি 02-55-03-6659 আমি ভুল করলে আপনারা ফোন করতে ভুল করবেন না, আমি জানি আপনারা নাম্বারটা মুখস্থ করে ফেলবেন, আমি তাও জানি, অনেকের কাছে নাম্বারটা সেভ করা আছে তাও জানি, তাও জানি, অনেকে আবার ভাবে তাদের নাম্বার আমাদের কাছে সেভ আছে এটাও জানি, কিন্তু আপনারা জানেন না আমাদের কাছে সেভ নাই, কারণ TNT ফোনে নাম্বার সেভ করা যায় না, যায় না। পৃথিবী এত জায়গায় আপডেট হয়ে গেল, TNT ফোনটা আরেকটা আপডেট হতে পারতো, দেখা যেত ভিডিও কল করা যেত TNT-র মধ্যে, তিনটের মধ্যে নাম্বার সেভ করা যেত না, মনে করে যে রিসিভার তুললাম এদিক দিয়ে, এই যে এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে আমাকে দেখা যাইতেছে, এদিক দিয়ে সে আমাকে দেখতেছে, তাহলে একটা মানে চাকা চৌধুরী কমিক্স এর মতো মাথাটা বাইরে এটা এই থাকতো, কলম দেওয়া থাকতো এরকম, যাক এইটাও তো একই রকম, এটার মধ্যে দেখা যায় ইয়ে করা যায়, তাহলে এটা দিয়েও তো দেখা যাওয়া উচিত, তাই না? উচিত, এটা উচিত, এটা দেখেন আপনারা যদি কেউ গবেষণা করে করতে পারেন। মোবাইল ফোন আসার পরে ওইটার সম্পর্কে মানুষ হচ্ছে আগ্রহ হারায় ফেলছে এবং ওইটা নিয়ে গবেষণাও বন্ধ হয়ে গেছে, এই জন্য মানুষ আর এখন হচ্ছে TNT নিয়ে চিন্তাও করে না, TNT নিয়ে কথাবার্তাও বলে না আর কি। একদম ঠিক কথা, TNT যে TNT না TNT ওই তো কিছু একটা, হ্যাঁ কিছু একটা, কিছু একটা হবেই, এতে বোঝা গেছে তো আমরা পড়ালেখা করতে খুব পারদর্শী, পড়ালেখা এখন এমনিতেও হয় না। এক বাচ্চা তার বাবার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, আচ্ছা বাচ্চার বাবা হচ্ছে তাকে কোথাও একটা নিয়ে যাইতেছে, আচ্ছা হঠাৎ করে একটা বিল্ডিং দেখে বাচ্চা বাবার হাত ছেড়ে দিয়ে রাস্তার ওই পারে চলে গেছে, দৌড় পায়রা। বাবা চিন্তা করলো হঠাৎ করে রাস্তা পার হয়ে গেল কেন, বাবা দৌড়ে গিয়ে ধরছে ছেলেকে, কি বাবা তোমার কি হয়েছে হঠাৎ করে এরকম দৌড় দিয়ে রাস্তা পার হইলে, এটা তো ঠিক না, তোমার তো অ্যাক্সিডেন্ট হইতে পারতো। বলে আব্বা, মানুষ যে বলে পুনর্জন্ম বলে কিছু নাই, আমার এটা বিশ্বাস হয় না আব্বা, এই যে এই বিল্ডিংটা দেখো, পুনর্জন্মে ঠিক এটার সাথে, আগের জন্মে ঠিক এটার সাথে আমার কোনো একটা কানেকশন ছিল আব্বা, এই বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়ার সাথে সাথেই বিল্ডিং আমাকে এমন আকর্ষণ করছে, আমি দিক বিদিক ভুলে তোমাকে ভুলে বিল্ডিংয়ের সামনে চলে আসছি, আগের জন্মে শিওর এই বিল্ডিংয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল। আব্বা ঠাডায় এক খাবর মারছে, কয় এটা তোর স্কুল এক মাস এক বছর ধরে বন্ধ আছে, আগের জন্ম না বাবা, এক বছর আগেই তোমার সম্পর্ক ছিল, এক বছর ধরে তোমার সম্পর্ক নষ্ট হয়েছে, আবার আবার হয়ে যাবে সম্পর্ক। তবে যখন মানে স্কুল লেভেলে যারা পড়ে তারা অনেক বড় একটা ফিলিংস আগেই পেয়ে যাবে। কি রকম? যেমন আমরা যারা স্কুল থেকে মানে 10 বছর পড়াশোনা করে বেরোইছি, তারপর দেখা যায় 1-2 বছর 3 বছর পর স্কুল আবার যাই, যায় বলতাম হ্যাঁ এই জায়গাটা পড়তাম, এই জায়গাটা বসতাম, এখন স্কুল চলাকালীন সময় ওরা এই ফিলিংটা পায় যায়, 1-1.5 বছর পর স্কুলে যায় আরে এই জায়গাটা খেলতাম, লাস্ট আমরা এই যে এই বেঞ্চে বসে, এই বেঞ্চে বসতাম, হ্যাঁ বসছিলাম লাস্ট স্কুলে, এই যে এটা টিফিন দিছিল, হ্যাঁ লাস্ট এখানে দাঁড়া আমার কান ধরা দরকার ছিল, হ্যাঁ লাস্ট আমি এখানে এই করছিলাম ওই করছিলাম, আহারে দেখ
বাথরুমটা শুকায় কাঠ হয়ে গেছে, যে বাথরুমটা কোনোদিন শুকাতে দেয়নি, এই বাথরুমের মেঝে আমরা কোনোদিন শুকনো দেখি নাই, এখন দেখি দেখ বাথরুমের মেঝেটাও শুকনো হয়ে গেছে। আমাদের স্কুলে হয়তো কি ওই টিফিন টাইমে স্কুলের ভিতরে তো আর দোকান টোকান থাকতো না, ওই নির্দিষ্ট দুই একজন দুই তিনজন হচ্ছে অনেক বছর ধরে ওইখানে বসতো বলে তাদেরকে পারমিশন দেওয়া হইতো। তার মধ্যে একজন হচ্ছে ঘুগনিওয়ালা, এই ঘুগনিওয়ালা ছোট্ট একটা ভ্যান নিয়ে ওইখানে বসতো এবং হচ্ছে পুরা ভ্যান ভর্তি ঘুগনি থাকতো, টিফিন টাইমে ওটা পুরা খালি হয়ে যেত এবং ওই পুরো স্কুল মিলে এক ঘুগনিওয়ালার ভ্যান ভ্যানের আশপাশে ভিড় করতেছে। এবার চিন্তা করতে তাহলে কি পরিমাণ ভিড়। এবার কিছু কিছু পোলা বানো তো কি, তখন তো ছিল এক টাকা করে ঘুগনি, দিত এক টাকাই কিন্তু হাত পাত তো দুইটা, মামা মামা দাও দাও দাও। এবার মামা তো হচ্ছে যে প্রথমে সবগুলো টাকা নিত, টাকা নিয়ে যে কটা হাত আছে খালি দিতে থাকতো, এক এক হাতে খালি হচ্ছে দিতে থাকতো। এবার যার দুই হাত সে এই পাশ দিয়ে একটা পাইছে, এই পাশ দিয়ে আরেকটা। আমি হলে দুইটা হাত ভাড়া করে লেগে যাব যে বন্ধু পকেটে তো এক টাকা আছে আয় তোর খাওয়া হয়, আমি টাকা দেওয়ার পর তুই হাত দিয়ে। এবার মনে কর মামা দশজন করে টাকা নিত, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ দিল। এবার দেওয়া শুরু করলে দুই তিন দেখা গেল লাস্টের একজন হাত পরে রয়েছে কিন্তু মামা দশটা হয়ে গেছে। দশটা বানাইছি দশটা তো দিলাম, তিন রাত বাকি ব্যাপার দিলাম। তখন আবার অত কিছু মাথায় থাকতো না কারণ স্কুলে তো হাজার হাজার পোলা পায়, এই দশটা করে দিলে কি তার ঘুগনি শেষ হইতো না, শেষ হবে নাকি এগুলা হয়তো। এবং এই যে এরকম অনেক টাকা আমাদের স্কুলের অনেক মামারা পায় আমার কাছ থেকে, এই আগে পাগলা পানি ব্যস্ত না, পাগলা পানি, হ্যাঁ পাগলা পানি মামা মিনিমাম আমার থেকে কালকের বাকি যদি শোধ করতে চাই দুই টাকা এবং কোনোদিন দেখি নাই যে আজকে স্কুলে যাওয়ার জন্য পাঁচ টাকা দিছে সেখান থেকে এক টাকা নিয়ে বাসায় ফিরছি, জীবনেও সম্ভব না। এই দিন এইভাবেই তো আমাদের সঞ্চয় শিখি নাই আমরা, এক টাকা যদি থাকছেও বাসায় ঢোকার আগে ঠিক লাস্ট হোটেলটা থেকে এক টাকা দিয়ে পুরি কিনে খাই টাকা, মানে এর মনে যে টাকা বাসায় নিয়ে যাওয়া, টাকা বাসায় নিয়ে যাওয়া যাবে বাপ বা টাকা বাসায় নিয়ে গেলে কাইরে রেখে দিব আমাদের কাছ থেকে। একবার হয়েছিল কি শুনছি যে এক ফ্রেন্ডের, মানে এক ফ্রেন্ডের হয় কি বাবা হচ্ছে ঢাকার বাইরে পোস্টিং, তো ওর বাবা যাওয়ার প্রত্যেক মাসে একবারই আসে, একবার এসে সারা মাসের জন্য ওর দেড়শো টাকা একবারে দিয়ে যায়। এইবার চিন্তা হয়েছে হ এই কাজ তো আমিও করতে পারি, সারা মাসে যদি দেড়শো টাকা দেয় তাহলে তো অনেক অনেক টাকা, অনেক টাকা, এই টাকা তো খায় শেষ করুন যাবো না। হ্যাঁ মনে কর যে ওই মাসে আব্বাও কিছু বলে নাই, দিছে দেড়শো টাকা, দেড়শো টাকা প্রথম দিনই মনে কর র্যাকেট কিনছি পঁচাশি টাকা দিয়া, এইবার মনে কর আব্বার কাছে চাইলে তো মানে বাড়ি একটা মাটিতে পারবো না, উড়া দূরা হবে। হ্যাঁ তারপরে মনে কর যে আম্মার কাছে কইছিলাম, মায়ের মনে কর এমন মায়ের ওই মায়ের ওই মায়ের জীবনে ভোলা যায়, মানে এটা স্মরণীয় মায়ের, স্মরণীয় মায়ের। হ্যাঁ আর তখন মনে হয় যে আসলে এটা মনে আমার বাবা মা না, কারণ টিভি সিনেমা নাটক পেপার পত্রিকা এবং বইতে যেসব বাবা মার কথা শুনি তাদের সাথে আমাদের বাবা মার কোনো মিল, কোনো মিল নাই। তারা বলে যে বাবা মা হলো এইরকম হবে, সন্তানকে মিনার কার্টুনের বাবা মাটা দেখ, সন্তানকে নিজে চাইতে কত আদর করে, কত আদর করে। আর আমি প্রত্যেকবার ছেলে হয়ে মাঝে মাঝে মনে আমি মনে মিনাই, হ্যাঁ খাইতে গেলে কম দেয় মারতে গেলে বেশি দেয়, মারের বেলা বেশি খাইতে গেলে কম। তারপরে হচ্ছে এরকম এক ভয়ানক ভয়ানক অস্ত্র মা বাবা, ভয়ানক। আপনার কে কবে কি দিয়ে মাইর খাইছেন লাস্ট বা কি কি ইউজ করতো আপনার বাবা মা? আমার বাবা তো একবার আমাকে তুইলে ফেকে মারছে, যদি যদি বলে বিশ্বাস করবেন না, এখন আমি যেন বলার সময় দুইবার আটকাইছি যে আদৌ কি কথা কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু তখন আমি শুকনো আছিলাম, আমি ছোটবেলায় রোগা ছিলাম, তখন আমার তুইলে ভিক্ষা মারছিল, সেই দিন আমি আজও ভুলি নাই, সেই উড়ন্ত মুহূর্তটা জীবনের ফার্স্ট ফ্লাইং এর অভিজ্ঞতা। আচ্ছা
মানে জীবনে আপনি ফ্লাইং অভিজ্ঞতা অনেক পরে হয়েছে পৃথিবীতে, মনে করেন প্লেন উঠছেন, আমি সেদিনই ফ্লাইং অভিজ্ঞতা পেয়ে গেছি বিমানের, মানে মাটিতে বসে বিমানের ছোঁয়া। এবং মনে হচ্ছে যে বিমান থেকে লাভ দিলে যে ফিলিংসটা, ওই ফিলিংসটা বলতে চাচ্ছে আব্বা আমগো পূর্বপুরুষের মধ্যে কেউ কি আব্বা পাকিস্তানের আসিল? বলতেছে না তো বাবা, কেউ তো পাকিস্তানের ছিল না, কারণ যুদ্ধের সময় তো আমি ছোট, তোমার দাদা তো বড়, কিন্তু দাদাও তো পাকিস্তানে ছিল না আর আমার দাদাও তো পাকিস্তানে ছিল না। আচ্ছা তাহলে আফগানিস্তানের তো শিওর ছিল? বলছে না না, আফগানিস্তানের হওয়ার তো চান্সই না। কয় তাহলে ইরাক? ইরাক ইরাক না বাবা, ওইসব দেশে আমাদের পূর্বপুরুষ কেমনে থাকবে? ও তাহলে বংশের মধ্যে আম্মার মতো একটা সন্ত্রাসী কেমনে পাইলা? বলতেছে আব্বা আমি তিনতলার ওই ছেলেটাকে বিয়ে করবো। আচ্ছা বল না মা, তুই এক কাম কর, ওই যে তিনতলার পোলাটারে বিয়ে করিস না, কারণ অনেকদিন ধরে তো আমরা এই বিল্ডিং এ আছি, তিনতলা যে পোলাটা আমি এখন পাঁচতলা যে ভাইয়াটা আছে ওনার সাথে আমি রিলেশন, ওনার সাথে আমি বিয়ে দিয়ে দাও। আচ্ছা মারে তুই আবার একটা ঝামেলা বাড়া দিছস, ওই পাঁচতলার পোলাওটাও তোর ভাই হয়। আচ্ছা কি শুরু করলো আব্বা, এক সপ্তাহ পর মাইয়া আবার আসছে, আব্বা এবার আর কোনো কথা হবে না, আমি সাততলার ভাইয়ের সাথে প্রেম করে ফেলাইছি, আমার সাততলা ভাইয়ের সাথে প্রেম করে দাও। করে তুই এই বিল্ডিংটা ছাড়তে পারস না? কে আব্বা? এই বিল্ডিংয়ে যত পোলা আছে সবগুলোই তোর ভাই হয়। এবার মাইয়া গেছে কেইপা, কেইপা মায়া মার কাছে গেছে, আম্মা আব্বার অবস্থা দেখছো, এই বিল্ডিংয়ে যত পোলা আছে সবই বলে আমার ভাই হয়। তুমি আব্বার চরিত্রটা দেখছো, সে কোথায় কোথায় কী করছে? তুই কোনো টেনশনই করিস না, তোর এই বিল্ডিংয়ে যারে মন চায় তুই তারে বিয়ে করে ফেলা। কে আব্বা কইলে আমাকে ভাই হয়? কয় ভাই হয় না, কারণ ওই তোমার আব্বা না। ওরে বাপরে, কেউ তোমার ভাই না, কেউ তোমার আব্বাও না, তুমিও তিনতলা বা পাঁচতলা কারো একজন মেয়ে, তলায় তলায় প্রেম হচ্ছে, তলায় তলায় প্রেম হচ্ছে। আগের দিনে আগে তলে তলে প্রেম হতো, এখন তলায় তলায় প্রেম। এখন না, চিন্তা করো আগের দিনের মানুষের প্রতি বন্ডিংটা কি ছিল, তিনতলা চারতলা পাঁচতলা সবাই যাওয়া আসা থাকতো, আর এখন আমরা পাশের রুমে কে তাই কইতে পারি না, আমরা কত ভদ্র হয়ে গেছি। আগের জেনারেশনটা খুব দুষ্ট ছিল, এদিক ওদিক যাইতো আর এদিক এইসব করে আসতো। যে কি তোমার পরীক্ষার রেজাল্ট কি? পাশের বাসার আঙ্কেল আসছেন, আঙ্কেল ইয়ে পাইছি কোন রকমে আর কি, সি সি গ্রেডটা পাইছি, সি সি সি। আমার পোলা দেখো এ গ্রেড পাইছে, পুরো বাঘের বাচ্চা। ও আঙ্কেল, তো বাঘ আপনাদের বাসায় আসিল আসছিল না আপনি বাঘের কাছে গেছিলেন? হইতে পারে না, ধার ধার ধুন নিয়ে আসছি। আমরা কি ছোট্ট একটা বিরতিতে যাইতে পারি? ছোট্ট বিরতিতে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার মধ্যে বিরতি, বাঘের বাচ্চা বিরতিতে যাবো আমরা। হ্যাঁ বাঘের বাচ্চা বিরতিতে, বিরতি থেকে যখন ফিরে আসবো তখন আমাদের কাজ হচ্ছে আপনাদের এস এম এস কমেন্টগুলো পড়ে দেয়। সো এস এম এস করার জন্য লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফ এম 94.8 এর পেজে একটি লাইভ চলছে, যেখানে 300টা চোখ আজকে প্রথমবারের মতো দেখা যাচ্ছে। সরাসরি দেখা যাচ্ছে আপনার কাছে কোনো জোক থাকলে আপনি সেটি পাঠাবেন, পরে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে? আপনি কোনো জোক আমাদের শোনাতে চাইলে আপনার হয়ে আমরা পরে দিচ্ছি, সেইটি পাঠানোর জন্য তো আমার পেজে যাবেন আপনি। আর ফোন করতে পারবেন আমাদেরকে সরাসরি 7:40 থেকে 7:50 পর্যন্ত। আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659। ব্রেকে যাচ্ছি, শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু ফান কিংস।
বেরেকে গেছি আবার আমরা ফিরে আইছি। ঘটনা সত্য, কাহিনী দুর্বল, কথায় আছে যা যায় ভালো যায়, মানে যেদিন যায় ভালো যায় আর সেদিন খারাপ। আচ্ছা, সে চিন্তা করতেছে এই দিনেরই ভালো দিন কইতেছে আর সেদিনের অবস্থা জানি কি কি খারাপ যেন হয় আর সেদিনের অবস্থা, মানে বললে যেদিন যাইতেছে ভালো দিন যায়, আমি চিন্তা করছি এটাই ভালো দিন, খারাপ দিনে কি দে লাগল পাবো না ভালো দিন অক্কা পাবো, বুঝতে পারতেছি না। আপনার কি মনে হয় আপনার দিন কেমন যাচ্ছে ভাই? ভালোই তো যায়, অস্থির একের ক খ গ ম চ, মানে কোথায় দিনের কোন ভাগে আছেন, ক খ ঘ ম চ ছ ঝ ন ন ট ট ট ট ড, এটা এটা কি রকম, এটা পরিমাপটা কি রকম কিভাবে হয়? মনে করেন ক মানে হচ্ছে কি অত্যধিক ভালো, আচ্ছা খ মানে হচ্ছে কি অত্যধিক ভালো মাইনাস ওয়ান, গ মানে হচ্ছে অত্যধিক ভালো মাইনাস টু। আরে বাবা, আমি অত্যধিক ভালো মাইন অত্যধিক ভালো চন্দ্রবিন্দুতে আছি, অত্যধিক খারাপ প্লাস ওয়ানে আছেন। আচ্ছা, অত্যধিক ভালো খারাপ না, অত্যধিক খারাপ না, অত্যধিক ভালো প্লাস মাইনাস কিছু একটা শুনছেন। ইভেলি প্রেজেন্স নাটবোর্ড দা টু ফান কিংস অন ক্যাপিটাল এফএম 94.8। ইভেলি বলতে আজকে ভালোই লাগতেছে, দুই কেস কোক অর্ডার করছি, টাকা দিয়ে 10% ক্যাশব্যাক পেয়ে গেছি। হ্যাঁ, এটা ঠিক, ভালোই লাগছে, কি যে ভালো লাগছে। কত পড়লো তাহলে মোট? পড়েছে আমার 48টা কোল্ড ড্রিঙ্ক দাম 864 টাকা ক্যাশব্যাক। আপনার কি মনে হয় আমি খাবো 48টা কোল্ড ড্রিঙ্ক একটা দোকান দিয়ে বলবো ভাই, যা দেওয়ার ইচ্ছা দেন, দুইটা কোল্ড ড্রিঙ্ক খাইতে খাইতে আবো আর বাকি দিয়ে দিবো, খাবো আর দাবো, খাবো আর আবো, তাই তো, খাবো আর খাবো, খাবো আর দাবো। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে ওই কমেন্ট গুলো আর ও কমেন্ট তো তুমি পড়বা, তাহলে আমি হচ্ছে লাইভের না আমাদের এসএমএস গুলো পড়ে দিই। আচ্ছা দেখি কে কি লিখেছে আমাদেরকে, মানে একটা মানুষকে ছবি পাঠায় দেরি হয় না, 2 মিনিটের মধ্যে আপলোড হয়ে গেছে। কিসের ছবি? আরে একটা অদ্ভুত একটা একটা কথাবার্তা আছে। সত্যবাদী বাটপাট ঢাকা থেকে লিখেছে, আমরা লকডাউনের আগে শেষ দিন কলেজে না গিয়ে ক্রিকেট খেলতে গেছিলাম, কারণ কলেজ অফ হলে তো আর খেলতে পারবো না, তাই শেষ দিনটাও কলেজ করতে পারলে না, জীবনটা দিয়ে কি করবে তোমরা। শামিন মতলব থেকে লিখেছে, এক ছেলে তার বাবাকে বলে, আব্বা আমি বিয়া করবো। বাবা বলে, এই সেরা তুই কারে বিয়া করবি? ছেলে বলে, আব্বা তুমি যার লগে লাইন মারো আমি এর মাইয়ারে বিয়া করবো। এফএম বুকা জাহাঙ্গীর আলম লিখেছে, প্রচুর গরম লাগতেছিল, ক্যালকুলেটর এসি বাটনে ক্লিক করার পর এখন আরাম লাগতেছে। এবার বাতাসটা কোন দিক দিয়ে বের হইতেছে? এসি দিয়ে বের হইতেছে। সাদি আফরিন লিখেছে, আব্বুর কাছে অনেক কান্নাকাটি করার পর আব্বু গত মাসে টাকা দেয়, তারপর ভাইয়াকে নিয়ে পুরো 5 ঘন্টা ঘুরে ফোনটা কিনছি, এবার ফোন কেনার পর থেকে আজ প্রথম শুনতেছি। এটা কেমন কথা, কেমন কথা? হ্যাঁ, প্রথম ফোন কিনছো কবে আর তুমি আজকে প্রথম শুনতেছো, এটা কেমন কথা? আফরা মিরপুর থেকে লিখেছে, তোমাদেরকে ইফতারের দাওয়াত দিলেও তো আসবা না, তাও বললাম মন চাইলে আইসো, বাসার ঠিকানা তো দেওয়াই আছে। ঠিক আছে, মন চাইলে। তানিয়া সুলতানা লিখেছে, আমার মায়ের গালাগালির শেষ লাইন হলো, তোর গুষ্টিটাই তো এমন। মানে কি, কাকে গালি দেয় আসলে? এমডি শাফি আহমেদ লিখেছে, প্রেম করে ছেঁকা খেয়ে ডিপ্রেশনে গেছিলাম, তাই এই গরমে পাখা ছাড়া ঘুমাতে হচ্ছে, শুধু সুইসাইড করি তাই বাড়ির লোকজন পাখা খুলে নিয়ে ছেঁকা খাইছে, যে কোনো মুহূর্তে পোলাই সুইসাইড করতে পারে, পাখাটা খুলে লয়ে গেছে গরমে মর তুই, এবার গরমে মরে যাও। আর্জিনা জিপি আচ্ছা থেকে লিখেছে, সজল শাওন এক সময় ছোট বেবি ছিল আমাদের, আমার দিল মানতে চায় না, মানে এক সময় বুঝি না কিছু। আচ্ছা, কামরুল নাহার কলি লিখেছে, আজ অনেক দিন পর তোমাদের শুনছি,
স্মার্টফোন কেনার পর আর শুনিনি, এখন ফোন প্রায় নষ্ট তাই আবার শোনা শুরু করলাম। ও দেখছেন, স্মার্টফোন পাই আমাদের ভুলে গেছিল, ফেসবুক মানে ইউটিউব ফেসবুক পেয়ে আমাদেরকে ভুলে গেছিল না, আর এখন যখন কোনো অপশন নাই আবার ফিরে আসছো। ঠিক আছে, আমাদের বদ্ধ এখান থেকে গিয়ে ডাইরেক্ট ফোনে পড়ছে, তারপরেও আমরা বুক আগলে রাখি তোমাদেরকে রিসিভ করার, কারণ ফিরে আসার আনন্দ আসলে তো আমরাই জানি। লিখেছে কে, আবিবা পুরান ঢাকা থেকে, ভিকে ভাইয়া একটা কুফা, যেদিন শোতে আসে হয় ওই দিন ফোনে টাকা থাকে না, নয়তো তোমাদের কাছে এসএমএস সেন্ড হতে লেট হয়, আর নয়তো তোমরা কেউ আমার এসএমএস পড়ো না। দেখ আজকে সবগুলোই করছি, তারপরে তুই কুফা। আমি কুফা, এসএমএস আসছে, এসএমএস পড়ছি, তারপরে তুই কুফা। আমি কুফা। ফামিয়া আহমেদ লিখেছে, গবেষণায় প্রমাণিত যে বাংলাদেশিরা কখনো ওয়ার্ল্ডের নিচে ওয়ার্ড্রোবের নিচে ড্রয়ারে হাত দিয়ে লাগায় না। মানুষ শীতের দিনে চুলায় পানি গরম করে গোসল করে, তাহলে গরমের দিনে ফ্রিজে পানি রেখে গোসল করে না কেন? কেন কেন? কারণ সবার মাথায় তোমার মতো ইন্টেলিজেন্ট বুদ্ধি, সবার মাথায় দিয়ে দাও তেল তো করবে। একটা জোক লেখছে মমিন মিয়া, দারুণ একটা জোক লেখছে, দারুণ জোক সে লিখেছে, আজ আমি প্রথম শুনছি, খুব ভালো জোকটা, দারুণ জোক। সাপু লিখেছে, টেক মাই সালাম, আচ্ছা আমি আগে চাইতাম চিকন হতে বাট মোটা হয়ে যেতাম, এখন মোটা হতে চাই বাট এখন চিকন হয়ে যাচ্ছি। সানসিল্ক আক্তার শ্যাম্পু লিখেছে, সারাদিন বউ বউ করবে, বউয়ের কথা উঠবে আর বসবে এমন একটা জামাই চাই। ও ও আচ্ছা, ওকে দেখি খুঁজতেছি। তারা কিং ঢাকা থেকে লিখেছে, ভাইয়ারা সারাদিন এত কষ্ট করে রোজা রাখার পরও আমাদের জন্য শো করতে আসার জন্য থ্যাংক ইউ। আর বলটু ভাই, আজকে অফিসে আইসা কি ইফতার পেয়েছো? না একদম টাইম, খালি ঢুকছি হাদুসি খাইছি। কি টাইমিংটা হয়েছে আজকে, ঢুকছে হাদুসি খাইছে, এটা ভালো কথা বলছো। এখানে তোমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। কি, আমি চাইলে কিন্তু ঢুকে খাইতে পারতাম, কিন্তু আমি হাত ধুইছি, হাইজিন মেনটেন করছি, আমি করোনাকে আগে ধুয়ে নিছি ভালো করে। বাবারে শিক্ষণীয় জিনিসগুলো ধরার চেষ্টা করো করো। হ্যাঁ, অবুজ রতন লিখেছে, আচ্ছা রতন আসানোর পরে কি এটা নতুন আইডি না তো? এটা কি সেই না মনে হয়, অবুজ রতন, হাই ভাইয়া ফার্স্ট টাইম শুনতেছি, অনেক ভালো লাগছে। না তাহলে এটা সে না, ফার্স্ট টাইম মনে অনেক ভালো লাগতেছে তাইলে নতুন, অবুজ মন, অবুজ রতন। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আমার মা বেশিরভাগ মারার সময় চিরুনি দিয়েই মারে, আমার মনে হয় চিরুনিটাই সবচেয়ে কাছের জিনিস হয়ে যায় মারার সময়। এটাকে বলা হয় চিরুনি অভিযান, চিরুনি অভিযান হইলে এমন মনে করো যে সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভুলগুলো বেরোয় আসে, যেমন উকুন বেরোয় আসে, তেমনি চিরুনি অভিযান কিন্তু অনেক ভয়ানক। সবচেয়ে বেশি ভয়ানক কি অভিযান বলতো? কি, বেলনি অভিযান, জিনিসটা এমন শক্ত তার মধ্যে শেপের নাই ঠিক, একদিকে মোটা দিয়ে চিকন, কোন সময় বেকায় একটা লেগে গেলে মনে করো আড্ডি উড্ডি ঘুরে বেড়া হয়ে যাবো। সিএম মানে ক্যারিমিনেটে লিখেছে, নাট বল্টুতে কমেন্ট করার জন্য আমি একটা স্মার্টফোন কিনবো বাট টাকা নাই, সবাই 100 টাকা করে দান করে যান। কত করে? 100 টাকা করে। একটু কমাও তাহলে দেখি। তাহলে ওমর ফারুক হৃদয় বলেছে, একটা বাদ দিলাম, একটা শূন্য বলটু করুক, একটা শূন্য আমি করতে, ওকে শূন্য পাঠিয়ে দিলাম, যাও খুশি। ওকে, ওমর ফারুক হৃদয় লিখেছে, ওমর ফারুক হৃদয় লিখেছে, এদিকে আমি নিজের কমেন্টে খুঁজেই পাই না, তোমরা কেমনে পাইবে? নিজে কমেন্ট করে নিজে খুঁজে পাইতেছে না, ওর কমেন্ট কোন দিক গেছে? এক সাদিয়া শরীয়তপুর থেকে লিখেছে, কেমন আছো ভাইয়া? ঠিক আছে, ফার্স্ট টাইম তোমাকে এসএমএস করছি, কারণ আমার এসএমএস একদিনও পড়ো না। এটা কিন্তু জটিল ধাঁধা, ফার্স্ট টাইম তোমাকে এসএমএস করছি, কারণ আমার এসএমএস একদিনও পড়ো না। এটা ইয়ে ব্যোমকেশ বক্সিতে ঢাকা যায়, যেটা আসলে সলভ করতে হবে। না না, ব্যোমকেশ বক্সিতে হবে না, এটা পুরো মনে কর 007 লাগবো। না 007 পারবে না ভাই, তাহলে তার থেকে একদম উপরে এটা লাগবে 007+1। 7+1, হ্যাঁ অথবা 007+ 7+, হ্যাঁ যা 7 প্রো তো হয় না, 7+ 7+ 7 7S+ হইলো খারাপ হয় না, যে প্রথম এসএমএস হইলো আগেরগুলো আমরা কি করে পড়তে পারলাম, পড়লাম না, এই জন্য আমরা 007+ কে দায়িত্ব দিলাম। যে ফাহমি ফামি ফাহি ফা 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 যে ফাহি জান্নাত লিখেছে, আরে একটা ভুল, ঢাকা কত সোজা, হাই ভাইয়ারা কমেন্টস কেন পড়ো না, এই যে দেখছেন এক সেম কোশ্চেন পাওয়া গেছে। ইসরাত জাহান মিতু লিখেছে, চলে আসছে সেই কাঙ্ক্ষিত দিন, সেহরির সময় ফেসবুক অ্যাক্টিভ না হলে সবাই মনে করে রোজা নাই। আচ্ছা ও আচ্ছা, অ্যাক্টিভ থাকতে হয়, তবে ওই অশিক্ষিত দিনগুলো মানে ওই অশিক্ষিত লোকজনগুলো স্মার্ট হতে শিখছে, যারা হচ্ছে
সেহরি করার পরে স্ট্যাটাস দিত, ফার্স্ট সেহরি ডান, সেকেন্ড সেহরি ডান, 29 দিন হচ্ছে তাদের একই স্ট্যাটাস দেখতে। তো তারা এখন শিক্ষিত হয়েছে, মানে তাদের চাকরি হিসেবে ডেলি সকালবেলা উঠে এটা সেহরি করেই, অনেক সময় দেখা যায় ডান লিখতে গিয়ে সেহরি করতে পারে না। নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে, সজল ভাই তুমি সেদিন ফোনে বললা না যে আমার টেক্সটটা যাচ্ছে না, আজ থেকে আবার যাচ্ছে, এই জন্য অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। বল্টু ভাই মুমিন মেলেছে, বল্টু ভাই আপনার ডেলিভারি পাইতে পাইতে রোজা চলে যাবে। কিসের ডেলিভারি? ওই যে কোল্ড ড্রিংকস এর। ও এটা 15 দিনের মধ্যে চলে আসবে, লিখে রাখ। লিখে রাখবো কোথায়? আচ্ছা কমেন্টে লিখে রাখি। লিখে রাখ 15 দিনের মধ্যে না পাইছে মুমিন মিয়া, নাট ভাই বলছে গ্রোসারি আইটেম হচ্ছে এই আইটেম গুলো 15 দিনে, 14 দিন থেকে 15 দিন। আমার পরিচিত একজন 10 কেস অর্ডার করছে। আচ্ছা আমি তো দুই কেস করছি। কল করার নাম্বার তো জানেনি, তারপরে বলে দিচ্ছি 02-55-03-66-59। হ্যাঁ আমাদের সাথে কই? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে? কি নাম? তোমার কথাই আলোচনা হচ্ছে, তোমার কথাই জিজ্ঞেস করতেছিল কে যেন রাখে। তুমি কিন্তু বলছিলে যে আমি সামনের সপ্তাহে কল পাবো, কিন্তু আমি এই সপ্তাহে কল পেয়ে গেছি। এটাই তো বৃহস্পতিবার থেকে তো সপ্তাহ শুরু হয়। আজকে কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার না, কি জানি বার বুর মনে রাখি, বুধবার তাহলে না আজকে। না না আজকে থার্সডে তো। আরে কালকে বন্ধ। ওরে ভাই ভাই শুকলাগুলি করি, ঈদ মোবারক, ঈদ আগে আনন্দ, কালকে আমাদের বন্ধ। এই কথা তুমি কি বলতেছো বলো তো? এই জন্যই তো বলি বাইকে তেল নাই কেন। আমি তো আরো পেট্রোল পাম্পের লোকটার গালাগালি করতেছিলাম যে শালার তেল 7 দিন যাওয়ার কথা 6 দিনেই শেষ হয়ে গেল। তাহলে আমি তোমাদের মনে করে দিলাম যে আজকে কালকে শুক্রবার। হ্যাঁ এবার আরো 100 টাকা তেল ভরে দিয়ে যেও। এক্স্যাক্টলি শুক্রবার তো আনন্দ খারাপ লাগতেছে সুখে, একটু কেমন কেমন আনন্দে আমাকে শরীর খারাপ লাগতেছে, কালকে শুক্রবার তো। কিন্তু কত হলো রোজার মধ্যে শুক্রবার, কি করব রোজা রাখবেন তো। শুনো শুনো, কালকে শুক্রবার, তারপর রোজা, তারপর লকডাউন, ঠিক আছে? ঘর থেকে বেরোবে না, ঠিক আছে? বেরোলে ঘর সহ বেরোবা, কি বুঝো নাই? কি ঘরে তালা মেরে তুমি বেরে বেরে ঘুরবা, কে যেন না বুঝে তুমি ঘরে নাই। ঘর থেকে তো বের হচ্ছি না। ও বের হচ্ছে না, বের হবাও না, ঠিক আছে এরকমই থাকো। কুমিল্লা আসার পরে কথা হবে তা তো বলি নাই, বলছি যে কুমিল্লা আসার আগে কথা হবে। না তোমরা বলছো, তোমরা তো মিথ্যে কথা বলো, তোমরা কখনো আসবে না আমি জানি, তোমরা প্লিজ আসো একবার। না আসলেই তো কথাটা হবে। আপনি যেটা বলছেন ভুল বলছেন, কি ওইটা যে বলছেন কুমিল্লা আসলাম, ওটা কুমিল্লা আসলাম না, ওটা হলো কুমিল্লা লাগসাম। তাহলে কুমিল্লা গেলাম, কুমিল্লা পরে লাগ, আপনি কুমিল্লা পরে আসলাম বলতেছেন কেন? কুমিল্লা লাগসাম,
হ্যালো, মাথায় টাউলে বৃহস্পতিবার তো খুশিতে ভাল লাগতো না। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, কে আপনি? আমাদের খুশিতে ভাল লাগতেছে না, আপনি কোন ওষুধ আছে যেটা খাইলে ভাল লাগবো? জোরে রোজা রাখার পরে খাওয়ার পরে সম্ভবই না, সম্ভব না। তারপর ওই যে বিলাপু, পুরোটা কইতে লজ্জা লাগে। বিলাপু যেটা বলবি সেইটা ছাড়া সব বলবি। কোন দিন তোর ফোন যাইবো না? কোনদিন তোর ফোন যাইবো না, কোনদিন তোর ফোন যাইবো না। আচ্ছা আচ্ছা, আজকে তো গেছে ফোনটা। কোথায় আছে সেটা তো জিজ্ঞেস করে নাই, কি করে সেটা জিজ্ঞেস করে দেন। আপনিও তার গাড়ির উপরে পড়েন না, ঠিক আছে? তাহলে ভালো থাকেন। হ্যালো, কুমিল্লা। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা লাকসাম ভাই, কুমিল্লা লাকসাম। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? না, মনসুগঞ্জ থেকে দুঃখের ঘটনা বলছিলাম। দুঃখের ঘটনা ভাই, সত্যি বার্তা বলেন একটা। দুঃখের ঘটনা, সত্যি বার্তা, দুঃখের একটা ঘটনা বলেন। আসলে দুঃখের ঘটনা সব আমার নাম নিয়ে। হ্যাঁ বলেন, দুইটা দুঃখের ঘটনা জমছে আপনার কাছে, একটা একটা করে বলেন। তো প্রথমত দুঃখের ঘটনা হচ্ছে আমার আইডি নিয়ে। তো আইডি খোলার পর মানুষজন আমার সাথে বাতবাড়ি করতে বলছে যে আমি নাকি তাদের নাম কপি করে এই নাটবুটুতে এসএমএস করি। আচ্ছা, এই হলো সত্যবাদী বাতপাড়া রতনা হাসান, ওরা ফোন দিলে ওদের আইডি নিয়ে কথা বলতে। আমরা তো আইডি এক্সপার্ট, আমরা আইটি না, আইডি এক্সপার্ট। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে যে সত্যবাদী বাতপাড়ানির নামে আইডি খোলা হয়েছে, ফিমেল ভার্সন। কেন? তো তোমার বিয়ে করে ওকে একটা ঈদে দাও, যোগ্যতা দাও, মর্যাদা দাও সমাজে। না মানে কেন ফিমেল ভার্সনটা কেন? আর আরেকজন খুলছে। কে খুলছে? ও, অন্য একজন খুলছে। একজন খুলছে, হ্যাঁ, অন্য একজন খুলছে। আচ্ছা আচ্ছা, বাটপারনি, বাটপারনি। তাহলে নিজেরা নিজেরা ব্যবস্থা করে নাও, আমাদেরকে জানানো কি আছে। সে দিছে সত্যজি বাটপারনি, সে জীবনে পড়ালেখা করে নাই, কি বাংলা বই তো ছুঁয়েই দেখে নাই, ব্যাকরণের সম্পর্কে তো ধারণাই নাই, যে সত্যবাদী বাটপাড়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে সত্যবাদী মহিলা বাটপাড়া। সত্যবাদী বাটপাড়নি, এ থেকে বোঝা যায় সে একজন মূর্খ। তুমি এটা টেনশন করে না, বেশি দূর আগাইতে পারবে না, বেশি দূর আগাবে না, তোমার কম্পিটিটর হবে না। হবে না, হবে না, টেনশন করো না। সত্যবাদী বাটপাড়নি বলে কিছু বলো। তো আমার আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছে, আমি বলতেছি যে জানিস আমি একমাত্র সত্যিকারের বাঙালি। আমার বন্ধু বলতেছে যে তুই যে সত্যিকারের বাঙালি তার প্রমাণ কি? তো আমি বললাম যে আমি গরুর মাংস সামনে রেখে আলো বাতা দিয়ে ভাত খেতে পারি। তো পাশ থেকে আলো দেখে বলতেছে যে তোর যে গরুর মাংস এলার্জি হয়েছে আমরা জানি না, মনে করছো? ভালো, কিন্তু এটা কিন্তু ভালো, তোর যে গরুর মাংস এলার্জি এটা আমরা জানি না, মনে করছো? ঠিক আছে, তাহলে বাটপার সাহেব ভালো থাকেন, আবার কথা হবে। দুঃখের ঘটনা জমুক, ঠিক আছে? আরো একটা আছে, আরো একটা আছে বলে বিদায় নেন। মানুষ জোক শোনায়, দুঃখের ঘটনা শোনায়। আচ্ছা শোনো, মানুষ এখন আমার সাথে এমন লেভেলে বাতপাড়ি করতেছে এটা বলার বাইরে। আচ্ছা, তো আমি ফেসবুকে পোস্ট করার শেষে হ্যাশট্যাগ সত্যবাদী বাতপাড়া দেই। তো এখন এটা দেখা পড়ে একজন নকলো যে ভাই আপনি সত্যবাদী বাতপাড়াকে চেনেন? তো আমি বললাম না আমি সত্যবাদী বাতপাড়াকে চিনি না। তো সে বললো আপনি বিশ্বাস করবেন না ভাই, আমি সত্যবাদী বাতপাড়াকে অনেক অনেক ভালোবাসি, সে আমার চান প্রাণ, একে কিছু গুলো ভরে ফেললো। আচ্ছা, অনেক অনেক কথা বলার পর যখন আমি বললাম যে ঠিক আছে বুঝতে পারলাম আপনার কথাটা, তো আমি যখন বললাম যে আমি সত্যবাদী বাটপা, তো তখন আমার সাথে বললো যে সরি ভাই আমি আপনার সাথে একটু দুষ্টামি করছি। আরে আরে, বাটপারে বইরে গেছে গরে, সত্যবাদী বাটপারে মুখটা ভেঙে গেছে, বাটপারের লগে ও বাটপারি করে গেল রে। আরে সৌসির হয়ে গেছে, সৌসির, সৌসির, ঠিক আছে, কষ্ট পায় না ভাই, কষ্ট পায় না ভাই, একদম কষ্ট পায় না। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নেই না, মানে ব্রেকে যাই।
আমাদের তো বিদায় নেওয়ার সময় হয় নাই, আমরা লাইভে আছি। বলতে আমরা শুক্রবার দিন কালকে, তাই আজকে আগে আগে বিদায় নিয়ে নিব। না না, আমরা আগে আগে বিদায় নিব না, আমরা ব্রেকে যাব। ব্রেকের পরে ফিরে আসব হচ্ছে যে আপনাদের শেয়ারগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আর শেয়ার করতে থাকুন আমাদের লাইভটি, কমেন্ট করুন সেখানে। আর SMS করার জন্য 26969 নাম্বার তো খোলাই আছে, আজকে আর কল করলে লাভ হবে না, কারণ ফান কল আজকে এখানে শেষ। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস। ব্রেকের পরে
নাম হচ্ছে নাটকের নাম হচ্ছে ওয়াটার সারপ্রাইজ ওয়াটার সারপ্রাইজ লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আর তাছাড়া আমার পেজে আপলোড দেওয়া আছে আজকে প্রোফাইলেও দিয়ে দিবনি ওয়াটার সারপ্রাইজ দেখবেন শেয়ার করবেন অবশ্যই ভুলবেন না শেয়ার করতে দেখে জানাবেন নতুন নাটক অসাধারণ হয়েছে নাটকটা ভালো লাগলো ভালো লাগছে যে যে অভিনয় করতেছে সেই নাটকের প্রশংসা করতেছে আজকাল তো এগুলো উঠেই গেছে দেখো তো দেখা যায় কিনা তাও যায় না যায় না যাবে না যেটা তো স্বাভাবিক ব্যাপার শুধু শুধু সাহস করছো কেন তুমি দেখি আজকে চেষ্টা করে কেউ কারো শেয়ার পড়া যায় কিনা এফএম পোকা শেয়ার করেছে লিখেছিল বালিকা বয়ফ্রেন্ড ইগনোর করলে আমার ইনবক্সে ভিডিও কল দাও আপরে ডাইরেক্ট অ্যাকশন হ্যাঁ কথাবার্তা নাই নাই হাই নাই হ্যালো বাঙালি এসো হে বৈশাখ এসো এসো বৈশাখ তোদের দেশে আবারও করোনা আসছে এবারও তাই যাব না তারপর হচ্ছে কি খাইরুল সুন্দরী শেয়ার করেছে আমাদেরকে আর খাইরুলাপা বা অনেক ভালো করছেন আপনি শেয়ার করে কিন্তু যেভাবে ঘুরে তো বলতো যে জোক আন কাটে জোক রেডি করো কারণ হচ্ছে এখানে ঘুরতেই আছে মোটামুটি ফোন দিছি ভাই তানিয়া সুলতানা শেয়ার করেছে যে ছেলে বাঙ্গি রুয়াবজা পুদিনা পাতা মিক্স করা শরবত খাইতে পারে দুই চারটা মেয়ের জীবন খাওয়া তার কাছে কোনো ব্যাপারই না কি কি জিনিস বাঙ্গি পুদিনা পাতা রুয়াবজা পুদিনা পাতা মিক্স করা শরবত ইসি রে প্রথমে আমাকে প্রাইমারি স্কুলে দিত 2 টাকা তারপরে যখন হাই স্কুলে উঠলাম তখন দিত 5 টাকা তারপরে বড় ক্লাসে উঠলে 10 টাকা দিত ভাই তখনই 4 টাকা পকেটে থাকলে বাদ শালা তুমি জেনে হ্যাঁ যাই আমরা স্কুলে যাই তো বুক ফুলায়া হ্যাঁ যাব জোকান কাটে তাই না ঠিক আছে যাই চলো যাব তো ফিরতে পারবো না ফিরছি ফিরছি ওকে ফিরে যখন কি বলি ওই যে ওটা শুরু হওয়ার আগে ইফতারি পরের জোক পেয়েছিলাম আমি ও হ্যাঁ হ্যাঁ জলদি সময় নেই মানে এক দম্পতি খাবার দাবার শেষ করার পরে হাজবেন্ড থালা বাসন প্লেট টেট করাই টরাই সব কিছু নিয়ে বাথরুমের দিকে রওনা দিছে তো বউ বলতেছে কি ব্যাপার তুমি থালা বাসন এগুলো কই যাও কই ধুইতে নিয়ে যাই গাধা আজকে আমরা দাওয়াত খেতে আসছি এটা আরেকজনের ভাষা এটা আরেকজনের ভাষা না দাওয়াত খাইছি আমরা তো দাওয়াত খেতে আসছি আমরা কালকে দাওয়াত খেতে যাব আমরা কালকে দাওয়াত খেতে যাব টাটা ফ্রম ইভেল প্রেজেন্স নট বল টু দা টু ফান কিংস দুই কেস কোক অর্ডার করছে কিন্তু Capital FM